কোন স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে, যে দেশকে তৈরি করার জন্য লাখ লাখ মানুষ, নারী পুরুষ, তরুণ তরুণী, বৃদ্ধা, আমা আমার বনিতা রক্ত দিয়েছে এক সাগর, সেই দেশে এরকম একটি পরিস্থিতির মুখোমুখি হতে হবে আমাদেরকে, 71 সালে যে যুদ্ধ কল্পনাও করে নাই। আমরা ভেবেছি আমাদের কথা নির্বিঘ্নে বলবো, সাংবাদিক বন্ধুরা নির্বিঘ্নে লিখবে, কবি সাহিত্যিকরা সত্যকে তুলে ধরবে, একটা ভয়ের সংস্কৃতি কেন যেন তৈরি করা হয়। গতকাল বিএনপির অন্যতম জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সাবেক মন্ত্রী, আপনার কল্পনা করতে পারেন আপনাদের এখানে সাংবাদিক সম্মেলন করছেন, এখানে উঠে যাওয়ার সময় তিনি একটি বাড়িতে একজনের সঙ্গে দেখা করতে গেছেন, তার সামনে 19 জনকে গ্রেফতার করা হয়েছে। বলা যায় বাবু ঈশ্বরচন্দ্র রায় তাকে একবার অপমান করা হয়েছে, তিনি মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন, তিনি ছাত্র জীবন থেকে রাখেন, তা এইভাবে অপমানের মুখোমুখি হতে হবে খুলনায় এসে, এটা প্রত্যাশাই করা যায় না। খুলনার মানুষ, আমি বারবার বলি, এ মাটি আন্দোলনের মাটি, এ মাটি স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাসের মাটি, এ মাটি সকল গণতান্ত্রিক এবং সব লড়াই এখানকার শিল্প অঞ্চল তারা সবসময় অগ্রভাগে, সেখানে এসে আমার উপস্থিতি লজ্জাজনক পরিস্থিতি পড়বে এরকম আমাদের। এই একটু আগে দুদিন মহানগরের নেতা স্পষ্ট করে বললেন, থানার সামনে 3-5 জন গ্রেফতার করা হয়েছে, মাগুরা থেকে 5 জন বাঘের আছে, আর মাগুরা থেকে একটা বাস ভরে এসেছিলেন আমাদের মারা এই মিটিংয়ে তারা অংশগ্রহণ করবে, বাস সহ আমাদের নেতারা প্রতিনিয়ত কমিশনার পুলিশ কমিশনার সাহেবের সঙ্গে থানার হোসেনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করছে, তারা কিন্তু বলছেন বারবার যে আমরা গ্রেফতার করবো, আমরা কাউকে এই ব্যাপারে না দেওয়া করবো না, কিন্তু ঠিক উল্টোটাই আমরা লক্ষ্য করবো। আমি গতকালও বলে প্রসূত বলেছে, প্রসূদিনও বলেছে, আবার বলি, আমরা একটি শান্তিপূর্ণ জনসভা গণসমাবেশ করতে চাই, আমরা প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা করেছি, আমরা ধন্যবাদ দিতে চাই যে আমাদের আমরা যে জায়গা চেয়েছিলাম সেখানে না পেলেও আরেকটি জায়গা তারা পূর্বেই অনুমতি দিয়েছে, অন্য বিভাগে লেটে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে পূর্বেই দেওয়া হয়েছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দেয়। কিন্তু গত 3 দিন ধরে আপনাদেরকে পূর্বেই বলেছি, আমাদের বারবার আপডেট করতে হচ্ছে কতজন গ্রেফতার হচ্ছে, যেমন 48 জন গ্রেফতার হয়েছে যশোরে 2 দিন আগে, এটা কি হচ্ছে? স্বাচ্ছন্দ্যে আমি আসতে পারবো রাশিওয়াড়া থেকে, স্বাচ্ছন্দ্যে মেহেরপুর থেকে, কুষ্টিয়া থেকে, আমরা বাগেরহাট থেকে, লড়াই থেকে আমরা আসতে পারবো না, আমার পায়ে হেঁটে আসতে হবে, সাঁতার কেটে নদী পার হয়ে আসতে হবে, কোন দেশে আমরা বাস করছি? 52 বছর বয়স যে দেশের, সেখানে সভ্যতা তো আরো প্রবাহ হওয়ার কথা, আরো উদয় হওয়ার কথা, এই মন মানসিকতার মধ্যে আরো বেশি করে পড়ে এই এই দেশের সব থেকে যাকে সবথেকে আমরা সবসময় স্মরণ করি সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান স্যার, পরিবারের সদস্যরা, তার আত্মীয় স্বজনরা এখানে উল্লেখযোগ্য পরিবারে এই এই শহরে থাকে, আমরা তো প্রত্যাশা করতেই পারি এরকম একটি পরিবার যখন এই এই শহরে থাকে তাহলে এখানে গণতন্ত্র থাকবে, এখানে স্বাধীনতা থাকবে, এখানে সহিংসতা থাকবে না, এখানে উশৃঙ্খলতা থাকবে না, এটা তো আমরা প্রত্যাশা করতেই পারি। কিন্তু আমরা কি দেখছি, আমরা এই বিভাগের মানুষের আত্মগৌরবের জায়গায় থাকার কথা,
এখন এই 2001 থেকে আমাদের কারো জানি শুধুমাত্র যে আমাদের অতীতে যাদেরকে আমরা আহ্বান করেছি আগামীকাল আমার মহাসচিব আসবেন আগামীকাল আমাদের সিনিয়র বয়োজ্যেষ্ঠ সাথী স্থায়ী কমিটির সদস্য ঘটনাশাসকরা আসবেন ডক্টর মঈন খান আসবেন খুলনার আরো নেতা আসবেন আর প্রশাসনকে বলবো যা হবার হয়েছে যা উশৃঙ্খলা হয়েছে এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে শান্তিপূর্ণ সমাবেশকে উস্কানি না দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে আমরা আমাদের কর্মীদের নেতাদের বলেছি শত উস্কানির মুখেও ধৈর্য ধারণ করে আমরা সমাবেশ সম্পন্ন করব যে কোনো উপায়ে যে কোনো ভাবে আগামীকালের সমাবেশকে আমরা সাফল্যমণ্ডিত করব এবং এটি স্মরণকালে সর্ববৃহৎ জনস্রোত হিসাবে পরিগণিত হবে এটা দেখতে পারবেন আমাদের প্রতিপক্ষ হিসাবে যারা নিজেদেরকে মনে করে তারা দেখতে পারবেন বিএনপির জনসমর্থন কতখানি তারা দেখতে পারবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মা খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের যে এই দেশবাসী কতটা পছন্দ করে আগামীকাল বেলা 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা এই সমাবেশ অনুষ্ঠিত করব আমি সাংবাদিক বন্ধুদের এবং এই শহরে এবং 10-10টি জেলায় সকল মানুষকে আমরা আহ্বান করছি এই জনসভায় অংশগ্রহণের জন্য বন্ধুরা আমরা প্রত্যাশা করছি শান্তিপূর্ণভাবে আমরা জনসভা শুরু এবং শেষ করতে পারব কারণ এই জনসভা হচ্ছে গণতন্ত্রের দাবিতে পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে এই জনসভা হচ্ছে পাঁচজন গণতান্ত্রিক আন্দোলনের নেতাকে যে হত্যা করেছে তার বিচারের দাবি এই গণসমাবেশ হচ্ছে দেশের সব থেকে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এই জনসভা হচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ জনাব তারেক রহমানের স্বদেশ ফিরিয়ে আনার জনসমাবেশ জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমানোর দাবি মানুষের জীবনকে নিরাপত্তার মধ্যে নিয়ে আসার দাবিতে এদেশে কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির দাবিতে আমরা এই সমাবেশ করব বন্ধুরা সেই জন্য এই জনসভা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জনসভায় সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদাবে বাংলাদেশ জিন্দাবাদ